জিরো টু হিরো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও একবার স্বাগত। আশা করি সকলে ভালো আছো। সো বন্ধুরা, তোমরা জানো যে এসএসসি জিডি যে পরীক্ষাটা হয়েছিল 2023 সেটার আনসার কি তারা রিলিজ করে দিয়েছে। তো তোমরা আনসার কিটা কীভাবে দেখবে সেটারই পুরো প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে জানাতে চলেছি। সো তোমরা প্রথমেই ভিজিট করবে আমার টেলিগ্রাম চ্যানেলটি। টেলিগ্রাম চ্যানেলটিতে এসএসসি জিডির 2023 আনসার কিটা আমি দিয়ে দিয়েছি, সরি আনসার কি বলতে লিঙ্কটা দিয়েছি, তোমরা লিঙ্কটা দিয়ে চেক করবে, ঠিক আছে। সো প্রসেসটা কি সেটা আমি তোমাদেরকে সামনেই বলছি। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও ভালো লাগলে লাইক দেবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এইটুকু অনুরোধ নিয়ে শুরু করছি আজকের ভিডিও। টেলিগ্রাম চ্যানেলে আসবে, আসার জন্য কি করবে, ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবে। আসার পরে তোমরা এখানে পিন করা একটি লিঙ্ক পাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা তোমাদের ব্রাউজারে ওপেন হবে, ঠিক আছে। ব্রাউজারে ওপেন হওয়ার পর তোমাদের স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির যে পোর্টাল আছে সেখানে নিয়ে যাবে। একটু স্ক্রোল করার পরেই এখানে তোমরা রোল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গাটা দেখতে পাবে, এটা তোমাদের ফিল করতে হবে। রোল নাম্বারটা কোথা থেকে পাবে সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে, পাসওয়ার্ডটাও তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে। সো আমি এখানে এগুলো এন্টার করছি। এন্টার করার পরে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস আসবে, ঠিক আছে, হালকা একটু ওয়েট করতে হবে, ডিটেলস আসবে, এগুলোকে একেবারে নিচে যাবে, এগুলো অলরেডি টিক করা থাকবে, ঠিক আছে। সো এটাকে ক্লোজ করে দেবে নিচে গিয়ে। অ্যান্ড দেন তোমাদের এখানে দেখতে পাবে যে একটু লেখা এসেছে, হাল এত একটু ক্লিয়ার নেই বাট ব্লার বার একটা লেখা এসেছে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টু ডাউনলোড ইউর কোশ্চেন পেপার, ঠিক আছে। এখানে আসার পরে ক্লিক হেয়ার টু জেনারেট ইট, এখানে ক্লিক করবে, হেয়ারের জায়গাতে ক্লিক করবে, হেয়ারের জায়গাতে ক্লিক করবে, একটু সময় নেবে। দেন তোমরা এখানে তোমাদের আনসার শিটটা পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর এখানে কী করবে তোমরা, সিম্পলি প্রিন্টে ক্লিক করবে। প্রিন্টে ক্লিক করার পর এটা তোমরা তোমাদের মোবাইলে অ্যাজ এ পিডিএফ সেভ করে রাখতে পারো। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এটাই জানাতে চেয়েছি এবং আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা আনসার কিটা চেক করবে। সো কার কত উঠেছে প্লিজ ভিডিওটার কমেন্টে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।